গাছে গাছে ঝুলছে আম, জাম, লটকন, ডালিম সহ বিভিন্ন নাম ও স্বাদের হরেক রকমের ফল। মন মাতানো সৌরভ আর চোখ জোড়ানো রঙে শোভাবর্ধন করছে নানান জাতের ফুল। পুরো এলাকা জুড়ে ছেয়ে আছে সবুজের সমারোহ। এমন দৃশ্য দেখে যে কেউ মনের অজান্তে বলে উঠবেন এটি বাংলার সবুজ শ্যামল কোনো এক গ্রামীণ পরিবেশের চিত্র। তবে সত্যটা জানলে অবাক হবেন, কেননা দৃশ্যটি গ্রামের নয়, বরং ইট পাথরে গড়া যানজটের নগরী রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রের চিত্র এটি। বায়ু দূষণের শীর্ষে থাকা বিশ্বের অন্যতম রাজধানী ঢাকার এমন দৃশ্য হয়তো সত্যিই অনেককে অবাক করছে। প্রতি বছরই এমন নয়নভিরাম সবুজ রঙে সাজে ঢাকার শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠ, উপলক্ষ জাতীয় বৃক্ষমেলা। গত 5 জুন থেকে এবছর শুরু হয়েছে সবুজে ঘেরা এ মেলা, চলবে আগামী 13 জুলাই পর্যন্ত। আর একটুখানি সুযোগ পেলেই সেখানে গিয়ে প্রাণ ভরে শ্বাস নিচ্ছেন নগরবাসী। অদ্ভুত অদ্ভুত, মানে এটা না আস্তে আস্তে বোঝা যায় প্রকৃতি যে কত সুন্দর। শহরে যারা আমরা থাকি, ওই যখন এলইডি টিভির মধ্যে ওই গ্রামীণ ছবিগুলো দেখি না, মনে হয় তার মধ্যে ঢুকে যাই, সেই আভাসটা এখানে পাওয়া যায়, একদম পাওয়া যায়। আর সবুজ দেখলে তো মনটা এমনি ভালো হয়ে যায়, সেজন্য আশা দেখছি ফুল ফল। এবারে 4 বার এসেছি, বা ঢাকা শহরে যতগুলো মেলা আমি এই পর্যন্ত দেখেছি, বৃক্ষ মেলাটা আমার কাছে প্রাণবন্ত মনে হয়েছে। এখানে আসলে হৃদয়টা ভরে যায়। নিজেদের পছন্দ ও প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের গাছ কিনছেন অনেকে, আবার কেউ কেউ যাচ্ছেন সবুজে ঘেরা স্থানটিতে প্রিয়জনদের নিয়ে সুন্দর মুহূর্ত উপভোগ করতে। টোটাল আমি গাছটা লাগানোর উদ্দেশ্য হইল পরিবেশের রক্ষার জন্য, কারণ আমাদের সমাজের অবস্থা এরকম হয়ে গেছে যে সব মরুভূমি হয়ে যেতেছে। প্রায় টোটাল 6,800 টাকার গাছ কিনেছি। আসলে এটা একটা স্পিরিচুয়াল কানেক্টিভিটি, এটা আমার মনে হয় যে সৃষ্টিকর্তার সাথে সরাসরি সংযোগ। এখানে আমরা একটা গাছ লাগালেও সেটার রেসপন্সিবিলিটি নিয়েই লাগানো উচিত। আমি তো আম দেখতে আসছি, আম দেখতে আসলাম, ব্যানানা ওটা দেখলাম, আবার মাধবীলতা শিফুল গাছটা নিলাম, এখন কাঠগোলাপ দেখছি, গাছ তো বরাবরই ভালো লাগে। এটা মানে 1-2 মাস হওয়া উচিত, আষাঢ় শ্রাবণ 2 মাস, তাইলে লং টাইম থাকবে। অনেকে দেখা যাচ্ছে অফিস আদালত খোলা, সবাই বিজি, বিশেষ করে হলিডেতে একটু আসতে পারে, এছাড়া তো সবাই আসতে পারে না। আজকে যদি হলিডে থাকতো তাহলে অনেকে আসতে পারতো, 2 মাস হলে লং টাইম পাওয়া গেলে। বৃক্ষমেলা তো অসুবিধা, বৃক্ষ যত লাগাইবে অক্সিজেন পাবে এবং কারো শখ পূরণ হবে। প্রতি বছর মাসব্যাপী আয়োজিত এই বৃক্ষমেলা যেন বারবার রাজধানীবাসীকে স্মরণ করিয়ে দেয় সবুজ প্রকৃতির গুরুত্ব সম্পর্কে, আহ্বান করে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বেশি বেশি গাছ লাগানোর। আরমান মুজাহিদ, বাংলা ভিশন, ঢাকা।